কথা শুনবার আপনাদের স্বাগত জানাই এখন প্রতিদিন অনেক সংবাদের মধ্যেও অত্যন্ত কমন সংবাদ এর বিরুদ্ধে মামলা হচ্ছে ওর বিরুদ্ধে মামলা হচ্ছে আসামিদের এক মামলায় তালিকা দীর্ঘ এটা আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি আওয়ামী লীগ গায়েবি মামলা করেছে ঘটনা ঘটেনি এরকম বিষয় নিয়ে মামলা হয়েছে আওয়ামী লীগ মৃত ব্যক্তির নামে মামলা করেছে দল হিসেবে না আমি বলছি আওয়ামী লীগের নেতা কর্মীরা করেছেন বা আওয়ামী লীগের হয়ে বা সরকারের হয়ে পুলিশ করেছে মৃত ব্যক্তির নামে মামলা হয়েছে বিদেশে থাকা ব্যক্তি নামে মামলা হয়েছে যে ঘটনায় মামলা সেই ঘটনার সময় ওই ব্যক্তি দেশে নয় এবং এটা আমরা দেখেছি যে একটা মামলায় কয়েকজনকে আসামি করে অজানা শত শত বা হাজার হাজার মানুষ এবং তারপরে সুবিধাজনক সময় কোনো একটা ঘটনা ঘটলে বা বিশেষ করে বিএনপি জামাত বা বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের মামলায় ঢোকাতে হলে গ্রেপ্তার করতে হলে তাদেরকে ওইসব মামলায় আসামি বানিয়ে দেওয়া হচ্ছে আমরা এই নিন্দা জানিয়েছি এবং আওয়ামী লীগে যতগুলো কারণে নিন্দিত ঠিকৃত এই কাজগুলো তার মধ্যে অন্যতম বহু বিএনপি এবং বিরোধী দলের নেতাকর্মীকে আমরা দেখেছি তাদের কোনো জীবন ছিল না অনেকে বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন অনেকে পালিয়ে বেরিয়েছেন অনেকে সাত দিনের যে সপ্তাহ তার মধ্যে পাঁচটি ওয়ার্কিং ডে পাঁচ দিনের মধ্যে অন্তত তিন চার দিন কারো কারো ক্ষেত্রে পাঁচ দিন আদালতে দৌড়েছেন মামলা মোকাবেলা করবার জন্যে নিঃস্ব হয়ে গেছেন বহু নেতাকর্মী সাধারণ মানুষ বা যারা সরকারের বিরুদ্ধে বলেছেন তারা দেশে একটা ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে একটা স্বৈরশাসকের পতন হয়েছে বিদায় হয়েছে অবস্থাটার বদলের সেই আমরা চাই আমাদের আকাঙ্ক্ষার মধ্যে ছিল বিশেষ করে যারা আমরা বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস এইসব বিষয়ে নির্দার জানিয়েছি প্রতিবাদ করেছি অবস্থাটার বদলের জন্যে যে সরকার এখন এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার দীর্ঘমেয়াদী নয় এই সরকার সব কিছু করতে পারবে তা নয় কিন্তু কিছু কাজ সে করবে কি করবে সেটা এখন আমরা জানি না বাট বোঝাই যায় তার তাকে একটা নির্বাচন করতে হবে আপাত যে সমস্যা আছে লন্ড অর্ডার সিচুয়েশান বা ইকোনমিক ইনস্টাবিলিটি এগুলোকে ঠিকঠাক করতে হবে কিন্তু যে আনন্দ উচ্ছ্বাস নিয়ে আমরা যাত্রা শুরু করেছি পাঁচই আগস্ট থেকে কিবা। নতুন সরকারের যাত্রা আটই অগাস্ট থেকে সেই আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে আমাদের কর্মকাণ্ড কি যাচ্ছে সেই আকাঙ্ক্ষার সঙ্গে কিংবা পাঁচই আগস্টের আগে যে ত্যাগ যে আত্মদান তার সঙ্গে কি এই কর্মকাণ্ডগুলো যাচ্ছে যাচ্ছে না আমি এর আগেও বলেছি যে এই যে লুটপাট যা হয়েছে অনেককে আক্রমণ করা হয়েছে সেগুলো মানুষের খুব বিক্ষোভের একটা প্রকাশ আপনি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন না স্বভাব সবার স্বভাব চরিত্র মানসিক অবস্থা এক নয় এর মধ্যে দুর্বৃত্তের অর্ডকে বলেছে কেউ কেউ রাজনৈতিক ফায়দা নেবার চেষ্টা করেছে এগুলো ঘটেছে কিন্তু সাধারণ প্রবণতা সেটা হচ্ছে বড় কথা সো আজকে যা কিছু হচ্ছে এই যে মামলা একটার পর একটা মামলা হচ্ছে আমি এর আগে এক ভিডিওতে বলেছি আমার এই মামলার অধিকাংশ মামলাই টিকবে না বাতিল হয়ে যাবে এদের অনেককে আপনি শাস্তি দিতে পারবেন না কিন্তু মামলা হচ্ছে এর মানে কি আমি এটা বলছি যে যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তারা কেউ অপরাধী নয় এরা অপরাধী যে অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এরা তার চাই তো বেশি অপরাধী বড় অপরাধী দাগি অপরাধী কিন্তু আপনি একটা মামলা করে কাউকে কারাগারে ঢোকালেন এতেই সব সমস্যার সমাধান হবে না এদের আসলে বিচার হতে হবে এবং বিচার করতে হলে এদের বিরুদ্ধে যার যা অপরাধ সেই অপরাধের মামলা করতে হবে তথ্য প্রমাণ উপাত্তের কোনো অভাব নেই আমি তো বলি অভাব নেই চাইলেই খুঁজতে পাওয়া যায় কিন্তু সেটা চাইতে হবে ওই আওয়ামী আমলের মতো রাজনৈতিক বিবেচনা থেকে মামলা করলে কোনো লাভ নেই এবং মামলাগুলো একটা বিশ্বাসযোগ্যতা থাকতে হবে তারপরে ধরেন কিছু কিছু ক্ষেত্রে আমরা শত শত পুলিশ থাকেন একটা মানুষকে যেভাবে নিয়ে যাওয়া হয় হাত করা পরিয়ে পড়িয়ে। এটি স্বাধীন সভ্যদেশে এটা হওয়া উচিত নয় আওয়ামী লীগ করেছে আমি তার প্রতিশোধ নিতে চাই প্রতিহিংসা পড়ানোতে চাই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বা তারেক রহমান অন্যান্য দলের নেতারাও বলেছেন যে আমরা প্রতিশোধে রাজনীতি করতে চাই না আপনাকে কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে আওয়ামী করেছে আমরা তার প্রতিশোধ নিলাম আবার তারা অন্য কেউ ভবিষ্যতে এসে তার প্রতিশোধ এভাবে একটা দেশ চলে না আপনাকে ভালো উদাহরণ সেট করতে হবে এবং সেটা আপনি সেট করলে পরে যখন অন্যরা আসবে বা আপনার প্রতিপক্ষ আসবে তার খারাপ কাজ করা একটু ডিফিকাল্ট হবে আর মনে রাখবেন দলগুলো যাই করুক না কেন আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি বা অন্যান্য দল সমাজে সব সময় সব সমাজে সব দেশে সবকালে কিছু মানুষ থাকে যারা আসলে ক্ষমতায় যেতে চায় না যারা আসলে সত্য কথাটা বলে যারা আসলে ওই আবু সাইদের মতো কোনো কিছুকে ভয় পায় না তো আজ্ঞা করে না এটা না হলে সমাজ চলে না সমাজ বাঁচে না কাজেই আপনি ভালো করলে সেটা বলবার লোক থাকবে আপনি খারাপ করলে সেটা বলবার লোক থাকে এমনকি যদি আপনি প্রবল জনপ্রিয় হন কারণ সমাজে একটা সমাজে কিছু ন্যায়নিষ্ঠ মানুষ থাকে এবং তারা আছে বলেই সমাজগুলো টিকে থাকে তো আমি যেটা বলছিলাম এই যে মামলা করবার সময় এর আগেও দেখা নিচ্ছে আমাদের সহকর্মী রোজিনা ইসলাম একটা মেয়ে তাকে শত শত পুলিশ ঘিরে ধরে কিভাবে নিয়ে যাচ্ছে এই যে হেলমেট পরিয়ে নিয়ে যাচ্ছে না আমি বুঝলাম এখন মানুষ ডিম ছুটছে জুতা ছুটছে তা থেকে রক্ষা করবার জন্য হাত ছুঁড়ে মারছে কিন্তু ওই যে ডান্ডাবেরি পরিয়ে রশি দিয়ে বেঁধে হাত করা পরিয়ে কতটা জরুরি সেটা কিন্তু আমার আমার মনে হয় একটু ভেবে দেখা দরকার সো আমি মনে করি যে পাইকারি হারে মামলা করা তারপরে ধরেন অনেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদের অনেককে ঘৃণা করবার যথেষ্ট কারণ আছে আপনার এবং আমার আমি তো বাংলাদেশের মিডিয়ার প্রতি আমার বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই যদিও আমি মিডিয়াতে কাজ করি এবং মিডিয়ার সঙ্গে নিবিড়ভাবে জড়িত কিন্তু এই মিডিয়াকে ভালোবাসার কোনো কারণ নেই এর সঙ্গে সংশ্লিষ্টদের ভালোবাসার কোনো কারণ নেই কিন্তু তার মানে এই না যে একজন শাসকের চামচাবি করবার অপরাধে তাকে আপনি খুনের মামলা দিয়ে দিবেন খুন করলে নিশ্চয়ই দিতে পারেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে আপনি নিশ্চয়ই দিতে পারেন আবার ধরা যায় একটা বড় চোর দেশের টাকা দেশের বাইরে পাঠিয়ে পাঠিয়ে দিয়েছে আপনি সেই মামলায় সেই মামলা না করে তাকে আপনি এমন সব ছোট ছোটো মামলা দিচ্ছেন এমন সব জায়গা থেকে যার সঙ্গে তার সংশ্লিষ্টতা হতে খুঁজে পাওয়া কঠিন হবে অবশ্যই দেশে যে হত্যাযজ্ঞ হয়েছে গণহত্যা হয়েছে পনেরো বছর ধরে আবার ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এদের সঙ্গে এদের অনেকের সম্পর্ক ছিল এরা অনেকে পরিস্থিতিতে উত্তপ্ত করেছিল কিন্তু একটা মামলা আইনি। একটা কথা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে আমি সবসময় বলি যে কেউ যদি চামচামি করে সেটা আপনি ঘৃণা করতে পারেন কিন্তু তার জন্য তার বিরুদ্ধে আপনি কোনো মামলা করতে পারেন না কেউ যদি কাউকে তেল দেয় তৈল করে কেউ যদি তাল দেয় কেউ যদি একজন কর্তৃত্ববাদী সরকার প্রধানকে তালি দেয় কথায় কথায় তার সমর্থনে সেটাকে আপনি পছন্দ না করতে পারেন ঘৃণা করতে পারেন কিন্তু সেটা তার স্বাধীনতা এর জন্য তার বিরুদ্ধে কোনো মামলা করা যায় না সো আমি যেটা দেখি যে এই ধরনের মামলা আসলে বর্তমান টামলাগুলো সরকারকে প্রশ্ন করবে এবং আওয়ামী লীগের একটা পুনর্জাগরণের চেষ্টা হচ্ছে আমি মামলার পক্ষে কিন্তু মামলাগুলো শক্তিশালী হতে হবে মামলাতে যথেষ্ট আর ঠালাওভাবে সবার নামে মামলা টামলা করে লাভ নেই সবাইকে অপরাধী হয়তো জেলে নিয়ে আপনি কিছুদিন রাখতে পারবেন এগুলো খুবই কষ্টসাধ্য বিষয় বরং টার্গেট করে যারা প্রকৃত অপরাধী শীর্ষ অপরাধী এদের বিরুদ্ধে যদি আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারি সেটা অনেক কার্যকর হবে আরেকটা মাথায় রাখতে হবে যে এইসব বিষয়গুলো কিন্তু বিশ্ব মিডিয়ায় প্রচার হচ্ছে কোন কোন সাংবাদিক দিনে কাজ করেন প্রতিষ্ঠান তারা সাংবাদিক শুনলেই একটা বিবৃতি দিবে যাচাই বাচাই করবে না সাংবাদিকতার স্বাধীনতার কৃষ্ণের দাবিতে কাজে তার বিরুদ্ধে মামলা হলে সে যদি যেই অপরাধ করেছে সেই অপরাধের বিরুদ্ধেই মামলা হওয়া উচিত এটা আমাদের খুঁজে বের করতে হবে আর এইভাবে ঢালাউভাবে কাউকে আক্রমণ করলে মামলা করলে তাতে তার প্রতি সিম্প্যাথি তৈরি হতে পারে জনগণের সেটাও মাথায় রাখতে হবে এবং এটা সব সময় মানুষ সাধারণত ভিকটিমের পক্ষে থাকে স্বাভাবিক সহজাত সাইকোলজি সো আমি মনে করি শত শত মামলা করবার দরকার নেই কার্যকর এবং আইনানুভাবে বিচারের প্রক্রিয়াটা খুব জরুরি এবং বিচার নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয় যেটি প্রফেসর মহদিনুস বলেছেন দেশে আইনের শাসন থাকতে হবে এবং আইনের শাসন থাকলে প্রতিটি মানুষ নিরাপদ যে কোনো ধর্ম বর্ণ গোত্রের মানুষ এমনকি অপরাধীও নিরাপদ কারণ অপরাধী জানে সে যতটুকু অপরাধ করেছে ততটুকুর বিচার হবে কাজেই এই আমরা আইনের শাসনের পক্ষে আমাদের কণ্ঠ জোরদার করি এবং আইনের শাসন নিশ্চিত করবার চেষ্টা করি দেশে যেন ন্যায় বিচার নিশ্চিত হয় আমি সরকারের কথা বলছিলাম আমরা এখনও নিশ্চিত নেই এবং আমি এটা বলছিলাম যে যে যাই বলুক না কেন বিরোধীরা এটাও জানিয়ে রাখা দরকার তারা আসলে কতটা কি করতে পারবে ওই যে বিচারের কথা বললাম তার সঙ্গে ওইটা সম্পর্কিত এই কারণেই বলছি যে বিএনপি সেক্রেটারি জেনারেল ইতিমধ্যেই বলে দিয়েছেন যে কয়েকজন ব্যক্তির সংস্কারে বিশ্বাস নেই এই ব্যক্তিরা কিন্তু ইন্ডিভিজুয়াল তারা ভোটে নয় তারা জনতা জনগণের বৃহত্তর অংশকে কোনোভাবেই প্রতিনিধিত্ব করে না বিগত দিনের আন্দোলন সংগ্রামে এদের অনেকেই ছিল না কাজেই তাদের বিরুদ্ধে কথা বলা সহজ কাজেই তারা যতক্ষণ ডেলিভার করতে পারবেন মানুষকে সন্তুষ্ট রাখতে পারবেন ততক্ষণই টিকে টিকে থাকতে পারবেন এর বাইরে তাদের কিন্তু এবং ইতিমধ্যে তো ওই যে সচিব জয় জানান দিয়েছেন বিএনপির সঙ্গেও তারা সংগ্রাম করতে প্রস্তুত আছেন তারেক রহমানকে তো সজীব আজাদ জয় তার বাল্য বন্ধু হিসেবেই আখ্যায়িত করেছেন এগুলো কিন্তু মাথায় রাখতে হবে আমাদের সো মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছেন যে একটি অনির্বাচিত সরকারের কয়েকজন ব্যক্তি মিলে একটা রাষ্ট্র সংস্কার করে ফেলবেন এটা তিনি বিশ্বাস করেন না কাবিকে খুব বেশি বিশ্বাস করবার কথা বিশ্বাস করবার কথা নয় এটা তাদের দায়িত্ব না এবং তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তিনি দ্রুত আলোচনা চান এবং প্রফেসর মোহাম্মদ ইউনুস কী করতে চাইছেন সে বিষয়ে রোড ম্যাপও চেয়েছেন আমি মনে করি যুক্তি দাবি এই দাবিটা আমাদের সবারই তোলা দরকার আমরা চাই তারা সফল হোক প্রফেসর ইউনুসের দিন সরকার ব্যর্থ হলে সেটা আসলে আমাদের দেশকে আরও দুর্ভোগের মধ্যে নিয়ে যাবে কিন্তু ওই যে কথা আপনার দায়িত্ব যেটুকু আপনি সেটুকুই করবেন অতিরিক্ত কিছু করতে যাওয়ার ঠিক হবে না কাজেই আমি মনে করি যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আমি নির্বাচন কথাটার উপরে জোর দিতে চাই একটি অনুষ্ঠানে তিনি বলছিলেন এই কথা এই যে সংস্কারের বিষয়টা এসছে সময় আসছে সেই সব সেই সংস্কারের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মির্জা ফখরু ইসলাম আলমগীরের সঙ্গে আমি তার দলের সমর্থকও নই কিন্তু আমি তার এই কথার সঙ্গে একমত এবং আমি মনে করি যেটা তিনি বলছেন যে সুতরাং কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন সেটা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের মাধ্যমে সেই সংস্কার আসতে হবে অবশ্যই মির্জা ফখর সাহেব আলমগীর যেটা বলছেন সেটা তাকে মেন করতে হবে তার দলকে মেন করতে হবে আমরা খুব ওয়াজ করছি তারা এখন কি করছেন ভবিষ্যতে কি করবেন অঙ্গীকার ইতিমধ্যে একত্রিশ দফার ওই যে রূপকল্প দিয়েছেন এগুলো কিন্তু পালন করতে হবে পালন না করলে ক্ষমতায় হতে যাওয়া যাবে ক্ষমতায় টিকে থাকা কিন্তু কঠিন হবে এবং কেউই আপনাদের ছাড় দেবে না আমরাও আপনাদেরকে ছাড় দেবো না মাথায় রাখতে হবে এবং আপনার যে রাজপথের শক্তি যারা আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে থাকবে যারা এখন শক্তিমান এবং যারা শক্তিহীন এরা আসলে রাজপথে কিন্তু সবাই যথেষ্ট পরিমাণে শক্তিমান সেটা আপনাদের মাথা রাখবে আপনাদের চাইতেও বেশি শক্তিমান সো সংস্কার জরুরি সেটা রাজনৈতিক নেতৃত্বের মধ্য দিয়ে আসতে হবে সংসদের মধ্য দিয়ে আসতে হবে সংবিধানের মধ্য দিয়ে আসতে হবে এবং এর কোনো বিকল্প নেই কাজেই আমরা চাইব যে বর্তমান সরকার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবেন এবং যৌক্তিক সময়টা আসলে কি সেটাও তাদের তাদের এক্সপ্লেন করতে হবে রোড ম্যাপ তাদের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন কমিউনিকেশান ঠিক সেগুলো আমরা দেখছি এবং সেগুলো তাদের দিক থেকে বলতে হবে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা